হে আল্লাহ আমি আর চাইবো না শুধু একবার আমার উপর আত্মহত্যা হালাল করে দে অ্যাক্সিডেন্ট কিসের সাথে প্রেমের সাথে আমি অপূর্বের সাথে কোনো সময় দেখি নাই এখন দেখছে নতুন নতুন দেখি তার সাথে কেমন কম্বিনেশন দা হয় অপূর্বের সাথে সেটা আমরা দেখি ভালোবাসা উদলে পড়ে কতটা ভালোবাসা এরকম ভালোবাসা আমাদের বাংলাদেশে টিকটকাররা কেন এত ভালোবাসা ভাই আমরা কেন পাই না সেটাই আমাদের প্রশ্ন আপনি পেয়েছেন আপনি কবে কোথায় পেয়েছেন সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন কি মিল কি মহব্বত ও ভাই তো সেলিব্রিটি এখন লাখ টাকা ইনকাম করে মনে হয় তো তাই কারণে এখন মেয়ের ও মানে আর চুলের স্টাইলটা দেখেন মেয়ের চুলের ঠিক আছে চলে ভালোবেসের মানুষ কি কোথায় যেতে এরা কোন নাটক টাটক বা কোন জায়গায় কি আমি কিছুই জানি না আমি ওখানে খুঁজছি এরা কি কারণে মনে করছি এটা কোনো শর্ট ফিল্ম বা কোনো জায়গার কোনো অভিনয় করে দিয়েছে তারপরে না তার সাথে যদি টিকটকে দেখতে অন্য কোনো সার্ভারে অন্য কোনো জায়গা তাকে খুঁজে পাচ্ছি না এখন বর্তমানে আমাদের মেয়ের আছে না টাকা আছে সেলিব্রিটি আছে যাদের তাদের সাথে জিত প্রস্তুত হয়ে যায় কিছু থাকবে না থাক তারা এটা থাকলেই হবে এবং টিকটক ভিডিও বানাতে পারলে আর তারা তো মানুষের বাচ্চা না টিকটক যারা করে ভালোবেসে উদলে টান্নে পরে এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই দেখছেন ভালোবাসা মানুষের প্রতি একটু বিন্দু পরিমাণে বিশ্বাস নাই বিশ্বাস নাই আমাদের মেয়েরা যে এক পুরুষ হয় না তো যে হতর পুরুষ লাগে এই ভিডিওটা তার প্রমাণ আর ভালোবাসা আর বিশ্বাস কতটুকু অর্জন করেছে মেয়েরা সেটা দেখেন আর অফি বই দেখেন স্যাডো হয়ে গেছে কেন যেতে পারতো কাঁদতে দেবে আমি আমাদের অপু ভাই মানে চেহারা এক্সপ্রেশন দেখেন না টিকটকাররা কিছু কাজ করতে আছে মানে আমাদের সমাজের বাস্তবগুলো বাস্তব জিনিসগুলো ভালো করে তুলে ধরতে আছে কিন্তু 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 তাদের পাগলামি এবং তাদের কিছু কিছু এক্সপ্রেশন আমার অনেক বিরক্ত লাগে ভালোবাসা উতলে পরে কিভাবে ওবার মানে লেভেলটা দেখেন এর মানে লুচ্চামি যেটা করে সেটার লেভেলটা দেখেন ভাই উল্টা পাল্টা জায়গায় তাকাস না যে জায়গায় তাকালে হুদু খালি চেহারা আর চোখের দিকে দেখাবি যখন কি কথা বলে মুখ আর চোখ এছাড়া কোনো দিকে থাকবি না অন্যদিকে তাকে না ঠিক না রে ভাই শুধু এই দুটো জায়গায় থাকাইস আমার কেন আসে না আমার কেন আসে না আমারও বিবাহের আলাপ চলতেছে কি পছন্দ মামা তোর দিলে মায়া আছে দেখছি প্রেম করার পর যখন ছেঁকা খাই তখন ছেঁকা খাওয়ার পর তার এক্সপ্রেশনটা কেমন থাকে এবং কান্নাকাটি কেমনে করে সেটাই এখন আপনাদের দেখাবো তাই দেখাই আর দেখেন এবং নিচে কমেন্ট বক্স আপনারা জানান কেমন লাগছে উপায় এই মারাত্মক লেভেলের অভিনয়টা আপনাদের কেমন লাগছে সেটা আমাকে জানাতে পারেন
শহরত কিছু হয়েছে না, এখন শুধু আচ্ছা সেই জন্য রিয়াকশন ভিডিও দেখতে চাইলে নিত্যনীতি আমাদের বাংলাদেশ পপুলার যারা আছে তাদের উল্টা পাল্টা ভিডিও আমাদের সমাজের বিরুদ্ধে আমাদের রাষ্ট্র বিরুদ্ধে আমাদের মানুষ যায় নিতে পারে না। এই সমস্ত ভিডিও যদি রিয়াকশন এবং রোস্টিং ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবো, ভালো থাকবেন সুস্থ থাকবেন। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটার নামটা কিন্তু মনে রাখেন কালো মাথা।